এরপর আমরা পড়বো হচ্ছে ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্য পদার্থের প্রভাব। ভাগীরথী হুগলি নদীর ওপর কিন্তু বর্জ্য পদার্থের একটা বিশাল পরিমাণ প্রভাব পড়ে এবং অবশ্যই সেটা একটা ক্ষতিকর প্রভাব। এর কারণ হচ্ছে ভাগীরথী এবং হুগলি এর দুই তীরেই কিন্তু বড় বড় দুটি শহর রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে জনবসতি রয়েছে। এবারে নদীর দুধারে জনবসতি থাকায় সেই সমস্ত বর্জ্য পদার্থ, সেই সব জনবসতির যে নোংরা পয়ঃপ্রণালীর জল হোক বা আরও বিভিন্ন ধরনের নোংরা জল, সেগুলো এসে কিন্তু ওই নদীর জলকে দূষিত করছে। এবং এই সমস্ত এই দুটো নদীর ধারে যে সমস্ত শিল্প কলকারখানা রয়েছে সেখানের থেকেও বিভিন্ন দূষিত জল এসে এই নদীতে মিশছে এবং জলকে দূষণ করছে। তারপরে হচ্ছে নদীর কাছে শিল্প, এটা তো বললাম, নদীর কাছে শিল্প কলকারখানা থাকায় সেখানকার বর্জ্য পদার্থ এসে মিশছে এবং জলকে দূষণ করছে। তারপরে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে 100 মিলিলিটার জলে কোলিফর্ম ব্যাকটেরিয়া 500 হলে সেই জল ভালো হয়, কিন্তু হাওড়ায় 4,23,125 এবং দক্ষিণেশ্বরে সেটা প্রায় 1,10,000। অর্থাৎ জলের পরিমাণ বা সেই জল কতটা ক্ষতিকর সেটা কিন্তু ভেবে দেখার সময় এসেছে। আর আরেকটা হচ্ছে নদীতে প্রতিমা নিরঞ্জনের ফলে, অর্থাৎ প্রতিবছর দুর্গাপুজোর সময় যেটা সব থেকে বেশি পরিমাণে হয়, এছাড়াও অন্যান্য পুজোর সময়ও দেখা যায় যে প্রতিমা নিরঞ্জনের পর সেই সমস্ত পচা মালা, ফুল, ফল, নারকেল, ডাবের খোলা বা প্রতিমার গায়ে যে সমস্ত অলংকার থাকে বা অস্ত্র থাকে, সেই সমস্ত কিছু কিন্তু নদীর জলে গিয়ে মেশে এবং নদীর পাড়েও একটা বীভৎস নোংরা সৃষ্টি হয় বা বর্জ্য পদার্থ একটা স্তূপাকারে জমা হয়। আর লোকেরা নদীর জলে যে প্রাতক্রিয়া সম্পন্ন করে সেই কারণেও জল দূষিত হচ্ছে। এটা শহরাঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত গ্রামাঞ্চলে বেশি দেখা যায় যে বিভিন্ন গবাদি পশু তাদের স্নান করানো, তারপরে মানুষ নিজের স্নানাদির কাজ বা পয়ঃপ্রণালীর কাজ কিন্তু ওই বিভিন্ন জলাশয়ের ধারে গিয়ে সম্পন্ন করে এবং তার ফলে সেই জল দূষিত হয়। কখনো কখনো যেগুলো ছোঁয়াচে রোগ, সেই সমস্ত ছোঁয়াচে রুগী যারা, তাদের কাপড় জামাও এরকম পুকুরে এসে, যেটা সর্বসাধারণের ব্যবহারের জায়গা, সেখানে এসে ধোয়া হলে সেই জলটাও নোংরা হয় এবং সেই টাইফয়েড বা এই জাতীয় বিভিন্ন যে জল থেকে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়তে দেখা যায়। আরও একটা যে জিনিস হয় সেটা হচ্ছে সেখানকার বাস্তুতন্ত্র ধ্বংস হয়। সেই জলভাগে যে বাস্তুতন্ত্র ছিল সেটা নষ্ট হয়, আর জলে যদি মাছ থাকে সেই মাছেরও কিন্তু প্রাণনাশ হতে থাকে।